स्पेस थेके देखले आमादेर पृथिवी के अनेक क्षुद्र लागे एबं 1 लक्ष आलोकबर्ष जुड़े विस्तृत आमादेर मिल्की वे ग्यालाक्सिओ एई महाविश्वेर एकटी क्षुद्र अंश। बाट आपनाके जोदि बला हय आमरा आमादेर एई विशाल यूनिभार्से जा किछु देखी सेटा एई यूनिभार्सेर 5% मात्र। हाँ, आमरा यूनिभार्सेर मात्र 5% अबजेक्टकेई देखते पारी, बाकी 95% यूनिभार्स आमादेर काछे भिजिबल नय। एई 95% इनभिजिबल अबजेक्ट्सगुलोके विज्ञानीरा दुई भागे भाग करेछेन, डार्क मैटर एंड डार्क एनार्जी। और आजकेर भिडियोते आमरा एर सम्पर्केई जानबो। डार्क मैटर एबं डार्क एनार्जी नाम शुनतेई आमादेर माथाय अनेकगुलो कोश्चेन आसे, जेमन एइसब मैटार्स बा पदार्थ कि दिये तैरी एबं एगुलो जोदि ना थाके ताहले आमादेर यूनिभार्से कि होबे। जेमनटा आपनादेरके बोलेछि आमरा आमादेर यूनिभार्से शुधु 5%केई देखते पारी एबं आमादेर यूनिभार्सेर 27% ही हलो डार्क मैटर। एटी सम्पर्के एखोनो आमरा तेमनभावे किछुई जानि ना, जेमन एटी देखते केमन, कि दिये तैरी एबं एटिर प्रपार्टीज बा बैशिष्ट्य कि कि। एबं आमादेर यूनिभार्से जेटा सबचेये बेशी परिमाणे रयेछे सेटा हलो डार्क एनार्जी, जार विस्तार आमादेर यूनिभार्से 68% जुड़े। আমরা আমাদের ইউনিভার্সের খুবই ছোট্ট একটি অংশকে দেখতে পাই। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, ডার্ক ম্যাটারকে যদি দেখাই না যায় তাহলে বিজ্ঞানীরা এর সম্পর্কে কিভাবে জানলেন? বিজ্ঞানীরা যখন টেলিস্কোপের সাহায্যে ইউনিভার্সকে অধ্যয়ন করেন তখন তারা একটি অদ্ভুত জিনিস খেয়াল করলেন। মহাবিশ্বে থাকা সব জিনিসের গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল গ্যালাক্সি এবং অন্যান্য জিনিস তৈরিতে পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী নয়। যদি তেমনটা হতো তাহলে মহাবিশ্বের সব জায়গায় স্টার্স বা নক্ষত্র থাকতো। সহজ ভাষায় বললে আমরা যে গ্যালাক্সিগুলো দেখি সেগুলো গ্রহ নক্ষত্র দিয়ে তৈরি। এই গ্রহ নক্ষত্রগুলো একসাথে হয়ে এই গ্যালাক্সি তৈরি করে এবং এই গ্রহ নক্ষত্রগুলোকে যে শক্তি একসাথে বেঁধে রেখেছে সেটাই হলো গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল। বাট আমাদের ইউনিভার্সের ভিজিবল অবজেক্টদের গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাও বেশি নয় যে তারা একে অপরকে ধরে রাখতে পারবে এবং এর ফলে গ্যালাক্সিও তৈরি হওয়ার কথা নয়। মহাবিশ্বের সব স্থানে গ্রহ নক্ষত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা। তখন বিজ্ঞানীরা চিন্তা করেন তাহলে কোন অদৃশ্য ম্যাটার রয়েছে যার গ্র্যাভিটির ফলে আমাদের গ্যালাক্সি একসাথে জুড়ে আছে। তখন বিজ্ঞানীরা একটা ম্যাটারের কল্পনা করেন যা লাইটকে রিফ্লেক্ট করে না, তাই সেটাকে দেখাও যায় না, তাই এগুলোকে ডিটেক্ট করা যায় না। বিজ্ঞানীরা এর নাম দেন ডার্ক ম্যাটার। বিজ্ঞানীরা যখন ইউনিভার্সে এমন সব স্থানের অধ্যয়ন করছিলেন যেখানে ডার্ক ম্যাটার অধিক পরিমাণে রয়েছে তখন সেখানে তারা অদ্ভুত একটা বিষয় খেয়াল করলেন, সেখানে লাইট বেন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ বেঁকে যাচ্ছে। এর মানে হলো আমরা মহাবিশ্বে যেসব খালি স্থান দেখতে পারি সেগুলো সম্পূর্ণভাবে খালি নয়, সেখানেও ম্যাটার রয়েছে। বাট আনফর্চুনেটলি এখনও আমরা জানি না ডার্ক ম্যাটার আসলে কী এবং এটা কিভাবে কাজ করে। অ্যালবার্ট আইনস্টাইনের থিওরির মতে বিশাল এবং ভারী বস্তু স্পেস টাইমকে প্রভাবিত করে এবং স্পেস টাইম বেঁকে যাওয়ার ফলে আলো বেঁকে যায়। মহাবিশ্বের সেই খালি স্থান যেখানে ডার্ক ম্যাটার রয়েছে সেখানেই আলো বেন্ড হয়ে যায়, যার ফলে ডার্ক ম্যাটারের অবস্থান সম্বন্ধে ধারণা পাওয়া যায়। ডার্ক ম্যাটার হয়তো ভীষণই জটিল এবং অসাধারণ পার্টিকেল দ্বারা তৈরি হয়েছে যা আমাদের পরিচিত কোনো পার্টিকেলের সাথে রিয়াকশন অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া করে না। ডার্ক ম্যাটার অ্যান্টি ম্যাটারও নয়, কারণ এই দুটোর বৈশিষ্ট্য ভিন্ন। ডার্ক ম্যাটার ব্ল্যাক হোল থেকেও তৈরি হয়নি, কারণ আমাদের ইউনিভার্সে ডার্ক ম্যাটার প্রচুর পরিমাণে রয়েছে। তাহলে এটা কোথা থেকে এলো? অনেক বিজ্ঞানী এটা মনে করে থাকেন ডার্ক ম্যাটার হয়তো নন বারিয়নিক পার্টিকেল দিয়ে তৈরি। আমরা যেসব পার্টিকেল বা কণাকে চিনি যেমন নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন এগুলো সবই হলো বারিয়নিক পার্টিকেল। এর মানে ডার্ক ম্যাটার হয়তো এমন সব পার্টিকেল দিয়ে তৈরি হতে পারে যার সম্পর্কে আমরা কিছুই জানি না, কিন্তু এইসব পার্টিকেলের খোঁজ আমাদের বিজ্ঞানকে আরও আধুনিক করবে। ডার্ক ম্যাটার হলো এমন একটি পদার্থ যার ভর আছে এবং এটি জায়গাও নেয়, বাট এটাকে দেখা যায় না এবং এটি এর কাছ দিয়ে পাস হওয়া আলোর উপরেও প্রভাব বিস্তার করে। এবার আসা যাক ডার্ক এনার্জিতে। গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের ইউনিভার্সের অবজেক্টগুলোকে একসাথে ধরে রাখে। ভেবে দেখুন হঠাৎ করে যদি এই মহাকর্ষীয় বল উধাও হয়ে যায় তাহলে কি হবে? সেটা ভীষণই ভয়ানক হবে। সবকিছু তার কক্ষপথ ছেড়ে ছিটকে যাবে। এই ফোর্সের কারণেই সব বস্তু বাকি সব বস্তুদেরকে নিজের দিকে আকর্ষিত করছে। কিন্তু যদি তাই হয়, তাহলে ইউনিভার্স কন্টিনিউয়াসলি বড় হচ্ছে কিভাবে? নিশ্চয়ই কোনো শক্তি গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে কাজ করছে, যার সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না। 1929 সালে এডউইন হাবল একটি তারার বিস্ফোরণকে অধ্যয়ন করছিলেন, যাকে আমরা সুপারনোভা হিসেবে জানি। তখন তিনি খেয়াল করলেন মহাবিশ্বের সব জিনিসই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এবং তিনি আরও খেয়াল করলেন যখন তিনি একটি গ্যালাক্সিকে দেখেন এবং সেই একই গ্যালাক্সিকে যখন কয়েকদিন পরে গিয়ে দেখেন, তখন সেটা আগের চেয়ে কিছুটা রেডিশ অর্থাৎ লালচে দেখা যায়, এবং সেই গ্যালাক্সির ইন্টেন্সিটিও কমে আসছিল, অর্থাৎ সেটি আরও ক্ষীণ হয়ে যাচ্ছিল। ইন্টেন্সিটি কমে যাওয়ার বিষয়টাকে তো আমরা বুঝতে পারি, যখন কোনো জিনিস দূরে সরে যেতে থাকে তখন সেটা আস্তে আস্তে ঝাপসা হতে থাকে। কিন্তু এটা লালচে কেন দেখাচ্ছিল? এর কারণ হলো আমরা জানি যে লাল রঙের ওয়েভ লেন্থ অন্য সব রঙের থেকে বেশি। যখন দুটি গ্যালাক্সির মধ্যে দূরত্ব বাড়তে থাকে তখন আলোকে সেই দূরত্ব ট্রাভেল করতেও বেশি সময় লাগে, তাই সেই আলোর ওয়েভ লেন্থ আমাদের চোখে এসে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই বেড়ে যায়। এই প্রসেসকে বলা হয় রেড শিফট। এবং যেমনটা আমরা বিগ ব্যাং থিওরি থেকেও জানি, বিগ ব্যাংয়ের পরে সব জিনিস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল, এবং এরপরে যখন গ্র্যাভিটেশনাল ফোর্স শক্তিশালী হতে থাকে তখন এর বাড়তে থাকার হারও কমে আসতে থাকে। বাট বর্তমানে তো এমনটা হচ্ছে না, এর মানে এমন কোনো শক্তি অবশ্যই রয়েছে যা গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে কাজ করছে, এবং এই এনার্জি ইউনিভার্সের অন্য সব এনার্জির থেকে অনেকটাই শক্তিশালী, এবং এর নাম দেওয়া হয়েছে ডার্ক এনার্জি। এবং এই এনার্জি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলতেন, আমরা মহাবিশ্বে যে খালি স্থানগুলো দেখি সেগুলো আসলে খালি নয়, সেখানেও নিশ্চয়ই কিছু না কিছু অবশ্যই রয়েছে যা আমরা দেখতে সক্ষম নই। তার মতে নিরন্তর নতুন নতুন স্পেসের সৃষ্টি হতেই থাকে। ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি দুটি আলাদা জিনিস। ডার্ক ম্যাটার আমাদের ভিজিবল ম্যাটার্সদের গ্র্যাভিটির সাথে মিলে সব জিনিসকে একসাথে ধরে রাখছে এবং কোনো জিনিসের নির্মাণ করছে, যেমন গ্যালাক্সি। এবং ডার্ক এনার্জির কারণে আমাদের মহাবিশ্ব এক্সপ্যান্ড বা প্রসারিত হচ্ছে। আমরা আমাদের ইউনিভার্সে যা কিছু দেখতে পারি তা সবই আমাদের ইউনিভার্সের মাত্র 5%। এই অবজেক্টগুলো আমাদের কাছে ভিজিবল না হলেও হয়তো আমাদের ইউনিভার্সের অন্য কোনো ডাইমেনশনে এটা ভিজিবল, এবং এমনও হতে পারে এগুলো অন্য কোনো এক ইউনিভার্সের পরিচিত ম্যাটার, যেরকমটা প্যারালাল ইউনিভার্স এবং মাল্টিভার্স থিওরিতে উল্লেখ করা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন, আমাদের সব ভিডিওর নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।